আমার নার্সারি ক্লাসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমন আছো ভালো আছো তো মিষ্টি মিষ্টি বাচ্চারা আচ্ছা আমরা এখন ইংলিশ ক্লাস করবো ঠিক আছে অনেক দিন আমরা লেখা অভ্যাস করেছি আজকে আমরা একটু মুখে মুখে পড়ি ঠিক আছে যেভাবে আমি তোমাদের ক্লাসে পড়াতাম তোমরা আমার সঙ্গে সঙ্গে বলতে ওরকমভাবেই বলবে হুম এ থেকে জেড পর্যন্ত আমরা মুখে মুখে আজকে পড়ি বলো এ B C D E F G H I, ডব্লু এক্স ওয়াই জেড আর একবার পড়ি হ্যাঁ দেখো কেমন লাল নীল করেছ সুন্দর করে রঙ দেওয়া আছে তোমাদের জন্য আবার বলো এ বি সিডি ইএফি এইচআই কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ইউভিডব্লু এক্স ওয়াই জেড আমাদের কিন্তু এভাবেই পরপর এ থেকে জেড মুখে বলা এবং লেখাও অভ্যেস রাখতে হবে তোমরা প্রতিদিন দুবেলা করে পড়তে বসে মায়ের কাছে এ থেকে জেট মুখে বলবে আর একটু একটু করে লেখা অভ্যাস করবে ঠিক আছে বাচ্চারা আচ্ছা আজকে আমরা এইখানটা পড়ব হ্যাঁ এইখানটা পড়বো মানে আমাদের পি পর্যন্ত তো আগে হয়ে গেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল ও পি হয়ে গেছে কিউ থেকে আমরা পড়ি দেখো কি সুন্দর ছবি দেওয়া আছে কিউ ফর কুইন কুইন মানে কত গয়না পড়েছে তাহলে ফর কুইন মানে রানী তারপরে দেখো কি লেখা আছে কিউ ফর কুয়েল বা চরণ হয় ঠিক আছে মানে তিতির পাখি তারপরে আছে কুইল কুইল মানে পালক পালক কুইল মানে মানে তারপরে আছে কুইল্ট কুইল্ট কম্বল শীতকালে আমরা গায়ে চাপা দিই তারপরে আছে কোয়াটার কোয়াটার মানে চার ভাগের এক ভাগ তোমাদের এত শক্ত শক্ত মুখস্ত রাখার দরকার নেই তোমরা শুধু জেনে রাখবে তোমরা কিউ ফর কুইন মুখস্থ রাখবে তাহলেই হবে কুইন মানে রানী এবার দেখো আর কিউ এর পরে কি হয় আর বলো আর ফর রোজ আর ফর রোজ আমি তোমাদের রোজ এঁকে দেখিয়েছিলাম রোজ মানে গোলাপ গোলাপ এক ধরনের ফুল তাহলে আর ফর রোজ রোজ মানে গোলাপ আর র্যাট র্যাড মানে ইঁদুর র্যাড মানে ইঁদুর তারপরে র্যাবিট র্যাবিট মানে খরগোশ দেখো কেমন পুটপুট করে তোমাদের দেখছে তাহলে র্যাবিট মানে খরগোশ র্যাডিশ র্যাডিশ মানে মূলো এটা এক ধরনের খাদ্যদ্রব্য শীতকালেই বেশিরভাগ পাওয়া যায় সবজির মধ্যে পড়ে রান্না করে খাওয়ায় তাহলে র্যাডিস মানে মূলো আর এখানে দেখো রেইনবো রেইনবো মানে রাম ধনু আকাশে দেখা যায় সূর্যের সাতটা রঙকে এরমভাবে যদি দেখা যায় তাকে বলে রেনবো মানে রামধনু তাহলে তোমরা আর পর রোজ পড়বে র্যাট পড়বে র্যাবিট পড়বে এগুলো সোজা সোজা আছে তোমাদের জন্য তাহলে কিউ আর তারপরে আমরা চলে এসেছি এস দেখো কি সুন্দর একটা শান কি দারুণ সিনারিটা এস ফর সান মানে সূর্য ফর শান সান মানে সূর্য এখানে আছে সোয়ান সোয়ান মানে রাজহাঁস এমনি হাঁস নয় রাজহাঁস গলাটা কত উঁচু আর গায়ের রং একদম দুধ সাদা সাদা ধপ ধপ করছে বলে সোয়ান মানে রাজহাঁস মানে জুতো জুতো বাড়িতে বাবা পরে আমরা সবাই জুতো পরি তুমি জুতো পরো সেই সুসু মানে জুতো বাবা এটা কি স্নেক স্নেক মানে সাপ স্নেক মানে কি সাপ কত লম্বা একটা সাপ রে এটা শিপ শিপ মানে জাহাজ শিপ মানে কি জাহাজ কি বড় জাহাজ দেখো সমুদ্রে চলে তাহলে শিপ মানে জাহাজ তাহলে এস দিয়ে সব কটাই সোজা সান মানে সূর্য সোয়ান সু স্নেক শিপ এগুলো তোমাদের সবারই মুখস্থ হয়ে যাবে এসের পরে আমরা টি টি বাবা ফর ফর কে টাইগার টাইগার মানে বাঘ হালুম টি ফর টাইগার টাইগার মানে বাঘ এখানে কি আছে টি ফর টপ টপ মানে লাট্টু এক ধরনের খেলনা টয়ও বলতে পারো টয় মানেও খেলনা আবার টপ মানেও হাতে দিয়ে বা মাটিতে ছেড়ে দিলে এরকম ভাবে মন করে ঘোরে টপ মানে লাট্টু টি ফর ট্রি ট্রি মানে গাছ তোমরা তোমাদের বাড়ি চারপাশে গাছ দেখতে পাও তো হ্যাঁ সেই রকম গাছ টি ফর ট্রি টর্চ আমাদের বাড়িতে সবাই প্রায় আছে অন্ধকার হয়ে গেলে টর্চ জ্বালা হয় আলো জ্বলে ওঠে এর ভেতরে ব্যাটারি থাকে তাহলে আবার বলো টি ফর টর্চ টর্চ মানে টর্চ টর্চের বাংলাও টর্চ এটা কি টেলিভিশন সবাইয়ের বাড়িতে আছে আমরা এখন বাড়িতে আছি আর খুব করে টিভি দেখছি তাই না পড়াশোনা করছি আর টিভিও দেখছি তো সেই টিভি যাকে টেলিভিশনকে শটে আমরা বলি টিভি টেলিভিশনের বাংলার এখানে টেলিভিশন দিয়েছে বটে দূরদর্শন বলা যেতে পারে বা টেলিভিশনকে আমরা এখন টেলিভিশনই বলি বাংলাটা আর বলি না অন্যটা ঠিক আছে তাহলে টিভি বা টেলিভিশন সব থেকে সোজা টি ফর টাইগার টাইগার মানে বাঘ যারা হালুম হালুম করে আচ্ছা ইউ এস টি ইউ এরপরে ইউ আছে ইউ ফর কি সুন্দর একটা পিঙ্ক কালারের আমব্রেলা ইউ ফর আমব্রেলা আমব্রেলা মানে ছাতা ইংরাজিটা অনেকটা বড় কিন্তু বাংলাটা কি সোজা ছাতা তাহলে আমাদের তো ইংরাজিও শিখে ফেলতে হবে ইউ ফর আম্রেলা বলো আম্রেলা আমরেলা মানে ছাতা এছাড়া এখানে কি আছে ইউ ফর আর্ন আর্ন মানে গোলাকার কলসি বিশেষ মানে কলসির মতন দেখতে সাধারণত যে কোনো পাত্রকেই জায়গাকেই এরকম কলসির মতন জায়গাকে আর্ন বলা যেতে পারে এখানে কি আছে ইউটেনসিলস ইউটেনসিলস মানে বাসনপত্র মায়ের একবার রান্নাঘরটায় গিয়ে দেখবে কত বাসন হাঁড়ি কড়া বাটি হাতা খুন্তি রান্না বান্না কত কিছু হয় তো সেই সমস্ত বাসনকে একসঙ্গে বলা হয় ইউটেনসিলস মানে বাসনপত্র এটা কি ইউনিফর্ম ইউনিফর্ম মানে পোশাক সাধারণত তোমরা যে স্কুলে আসো স্কুলের একটা নির্দিষ্ট পোশাক পরে আসো যদি কেউ কোনো একটা কোনো অফিসে বা কোনো একটা বিশেষ জায়গায় যায় তার যে বিশেষ পোশাক সাধারণত তাকেই বলা হয় ইউনিফর্ম ওকে এখানে কি আছে এখানে আছে এটা ইউনিকর্ন ইউনিকর্ন মানে হচ্ছে এক শৃঙ্গ ঘোড়া ঘোড়া দেখো আমি ছবিটা দেখাচ্ছি এই ঘোড়াটার মাথায় একটা শিং আছে শৃঙ্গ মানে শিং সাধারণত আমরা যে ঘোড়াকে জানি তার ইংরাজি কিন্তু হর্স এইচ ফর হর্স হর্স মানে ঘোড়া আমরা জানি কিন্তু এটাও ঘোড়া এরও লেজ আছে চারটে পাঁচ ঘোড়ার মতো নি দেখতে এও ঘোড়া কিন্তু এর পার্থক্য কি না এর মাথায় একটা শৃঙ্গ বা একটা শিং আছে তাই এর আলাদা নাম এর নাম হচ্ছে ইউনিকর্ন এক শৃঙ্গ ঘোড়া যাকে তোমরা ইউ ফর আমা মুখস্থ করবে তাহলেই হবে আমরেলা মানে ছাতা এবার আসছে ভি দেখো ভি ফর ভ্যান তোমরা এরকম ভ্যানে করে অনেকেই স্কুলে আসো আমাদের এখন স্কুল বন্ধ তাই ভ্যানও আর কাজ হচ্ছে না আবার যখন আমরা স্কুলে আসবো এই ভ্যানে করেই বসে বসে আসবো ভ্যান কাকু আমাদের গাড়িতে তুলে দেবে তো সেই ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি ভ্যান মানে হচ্ছে ভি ফর ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি দেখি এখানে কি আছে ভাস, ভাস মানে ফুলদানি এটাও একটা দেখো কলসির মতন জায়গায় এর ওপরে এর ভেতরে ফুলের ডাঁটিগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় ফুলগুলো ওপরে থাকে দেখতে কি সুন্দর লাগে বলে সেই ভাস ভাস মানে হচ্ছে ফুলদানি এটা ভায়োলিন ভায়োলিন মানে বেহালা এক প্রকার বাদ্যযন্ত্র বাজনা বাজানো হয় হ্যাঁ ভায়োলিন মানে বেহালা এটা হচ্ছে ভিলেজ ভিলেজ মানে গ্রাম দেখো কত ফাঁকা ফাঁকা গাছপালা পুকুর কি সুন্দর একটা পরিবেশ তাহলে এটা হচ্ছে ভিলেজ ভিলেজ মানে গ্রাম এটা কি এটা হলো ভালচার ভালচার এক প্রকার পাখি যাকে বলে শকুন শকুন বাকি কাছাকাছি দেখা যায় না অনেক উঁচুতে গাছের ওপরে থাকে আর মৃত জীবজন্তু খায় ঠিক আছে তাহলে ভালচার ভালচার মানে হচ্ছে শকুন তাহলে আমরা বি পড়ে ফেললাম এরপরে কি আছে ডাব্লু তে কি আছে ডাব্লু ফর ওয়াচ কি সুন্দর একটা ওয়াচ ওয়াচ মানে ঘড়ি সাধারণত এটা রিস্টে পড়ায়